বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আসামিদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতিকে লেখা তুরস্কের প্রেসিডেন্টের চিঠির প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে ইন্টারন্যাশনাল। লন্ডনের বেলগ্রেভ স্কোয়ারে তুরস্কের দূতাবাসের সামনে বিক্ষোভ করে বিপুল সংখ্যক প্রবাসী। রিপোর্ট করছেন M.A.R. মুরাদ। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আসামিদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতিকে লেখা তুরস্কের প্রেসিডেন্টের চিঠির প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি ফোরাম ও কয়েকটি সমমনা সংগঠন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি অংশ নেয় ওই সমাবেশে। লন্ডনের বেলগ্রেভ স্কোয়ারে তুরস্কের দূতাবাসের সামনে বিক্ষোভ করে তারা। তুরস্কের প্রেসিডেন্টের চিঠিকে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মনে করেন প্রবাসী বাঙালিরা। আশ্চর্য লাগছে যে এদের একজনকে বাঁচাতে গিয়ে টার্কিশ প্রেসিডেন্ট বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। আমরা মনে করি এটা বাংলাদেশের বিচার প্রক্রিয়ায় টার্কির একটি অন্যায় হস্তক্ষেপ। আমরা মনে করি এটা সম্পূর্ণ কূটনৈতিক শিষ্টাচার বর্জিত এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করার দাবি তাদের। অবিলম্বে এই মন্তব্য তার প্রত্যাহার করার আমরা আবেদন জানাই। এখানে যদি এতগুলো মানুষ হাজির থাকতে পারে তাহলে আমি মনে করি বাংলাদেশের যে তরুণ নাগরিক রয়েছেন, তরুণ সমাজ রয়েছেন, আপনারা এর থেকে লক্ষ লক্ষ ধনী আপনারা দেশ থেকে প্রতিধ্বনিত করতে পারবেন। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ব্রিটিশ লেবার পার্টির এমপি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডেভিড ব্ল্যাঙ্কেট, সাবেক মন্ত্রী স্যার অ্যালান মেন এমপি ও জন আশওয়ার এমপির সাথে হাউস অব কমন্সে পৃথক পৃথক সভা করেছে প্রবাসী বাঙালি নেতারা। M.A.R. মুরাদ, চ্যানেল আই, লন্ডন।